বিএনপি ১৩ বছর ১৩ মিনিটেও আন্দোলন করতে পারেনি, তারাই আবার আন্দোলনের কথা বলছে। এ মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। বিকেলে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নাকি খালেদা জিয়াকে নিয়ে ডিসেম্বরে বিজয় মিছিল করবে। তারেক জিয়া মুচলেকা দিয়ে বিদেশে চলে গিয়েছে। কার নেতৃত্বে আন্দোলন করবে বিএনপি? সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই টাঙ্গাইল স্টেডিয়ামে আসতে থাকেন নেতাকর্মীরা। দুপুর ২টায় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফজলুর রহমান খান ফারুক ও অ্যাডভোকেট জহুরুল ইসলাম। ক্ষমতার ময়ূর সিংহাসনে রাজা, তাই জনগণকে সরকার পতনে উস্কানি দিচ্ছে। বিএনপি নেতারা ১৩ বছরে ১৩ মিনিট আন্দোলন দেখি নাই। শেখ হাসিনার উদারতা, বেগম জিয়া আজকে মুক্ত, আপনারা পারেননি বেগম জিয়ার জন্য একটা মিছিল করতে।